প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি আমি আলোচনা করতে চলেছি ক্লাস 8 এর ফাইনাল পরীক্ষার ভূগোল বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। বন্ধুরা, ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। 2022 সালের প্রশ্নপত্র দেখে নাও সম্পূর্ণ উত্তর সহ। তাহলে দেখে নেওয়া যাক, এখানে পূর্ণমান 70, সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে আমরা আসি, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, 1. ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে রয়েছে, উত্তর অপশন বি, মোহরোভিষিক বিযুক্তি রেখা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায়, তা হল অপশন সি, ডাউন্স নামে পরিচিত, তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত কমে যায়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, যে মেঘে বজ্র বৃষ্টি হয় সেটি হলো অপশন বি, কিউমুলো নিম্বাস। 5 নম্বর প্রশ্ন, সেলভা অরণ্যের একটি অন্যতম উদ্ভিদ হল আয়রন উড, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা দেখে নেব, শূন্য স্থান পূরণ কর। 2-1, ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম রিক্টার স্কেল, দুই নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর নামক স্থানে উষ্ণ প্রস্রবণ রয়েছে, দুয়ের তিন নম্বর প্রশ্ন, একটি আগ্নেয়গিরির উদাহরণ হলো, দেখো ব্যারেন, ফুজিয়ামা, ভিসুভিয়াস। এখানে দেখো আমি তিনটে উদাহরণ দিয়েছি, ব্যারেন হচ্ছে ভারতের, ফুজিয়ামা জাপানের, ভিসুভিয়াস ইটালির। এখানে তিনটি আগ্নেয়গিরির নাম আমি দিয়েছি, ব্যারেন, ফুজিয়ামা, ভিসুভিয়াস, যেকোনো একটি লিখলেই হবে। 4 নম্বর প্রশ্ন, 2-4, একটি বৃহত্তম প্রবাল প্রাচীর হল অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, দুয়ের 5 নম্বর প্রশ্ন, পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, শূন্যস্থানে লিখবে মিনামাটা রোগ হয়। এবার সত্য মিথ্যা নির্বাচন। 3-1, আর্জেন্টিনাতে পম্পাস তৃণভূমি দেখা যায়, সত্য, দুই নম্বর প্রশ্ন, 3-2, পিগমি অধিবাসীরা তুন্দ্রা জলবায়ুতে বাস করে, এটি কিন্তু মিথ্যা, কারণ এরা আফ্রিকাতে বাস করে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, ভূপাল গ্যাস দুর্ঘটনায় মিক গ্যাস নির্গত হয়েছিল, মিথাইল আইসোসায়ানাইড, সত্য। 4 নম্বর প্রশ্ন, মৌসুমি জলবায়ু অঞ্চল শীতকালে বৃষ্টিপাত হয়, মিথ্যা, কারণ ওটি হয় বর্ষাকালে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। 5 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম এভারেস্ট, ভুল, তাহলে এটি মিথ্যা, এটি কিন্তু মিথ্যা, কারণ হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি মাউন্ট এভারেস্ট, যেটি নেপালে অবস্থিত। এবার দেখি না, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে দেখো, 1. সক্রিয় আগ্নেয়গিরি, উত্তর হবে দেখো অপশন সি, মৌনালোয়া। 2. সুপ্ত আগ্নেয়গিরি, উত্তর দেখে নাও, ই আছে অপশন ই, ক্রাকাতোমা। 3 নম্বর, ব্রোকেন হিল, উত্তর ডি, দেখো রূপোর শহর। 4 নম্বর, জ্যাকোস, অপশন এ, শ্রমিক, জ্যাকোস হলো শ্রমিক। 5 নম্বর, মেরিনো, দেখো মেরিনো, উত্তর হবে অপশন বি, উৎকৃষ্ট পশম প্রদায়ী মেষ। আবার বলছি, সক্রিয় আগ্নেয়গিরি, উত্তর হবে অপশন সি, মৌনালোয়া। 2. সুপ্ত আগ্নেয়গিরি, উত্তর হবে অপশন ই, ক্রাকাতোয়া। 3 নম্বর, ব্রোকেন হিল, উত্তর হবে অপশন ডি, রূপোর শহর। 4 নম্বর, জ্যাকোস, উত্তর হবে অপশন এ, শ্রমিক। 5 নম্বরে মেরিনো, উত্তর হবে উৎকৃষ্ট পশম
প্রদায়ী মেষ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। পাশের এক পাঁচ দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। পাশের এক, নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর মাউন্ট কুক। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কুক। দুই নম্বর প্রশ্ন, মারে নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? অস্ট্রেলিয়ান আল্পস থেকে। মারে নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর এইভাবে তোমরা লিখবে যে মারে নদী অস্ট্রেলিয়ান আল্পস থেকে উৎপত্তি হয়েছে। পাশের তিন, ক্যান্টারবেরি সমভূমি কোন দেশে অবস্থিত? নিউজিল্যান্ডে। ক্যান্টারবেরি সমভূমি কোন দেশে অবস্থিত? উত্তর নিউজিল্যান্ডে। পাশের চার, পম্পাস অঞ্চলের কোথায় দুগ্ধ শিল্প গড়ে উঠেছে? উত্তর কর্ডোবায়। পম্পাস অঞ্চলের কোথায় দুগ্ধ শিল্প গড়ে উঠেছে? উত্তর কর্ডোবায়। পাশের পাশ, পম্পাস অঞ্চলের প্রধান ফসল কি? উত্তর গম। পম্পাস অঞ্চলের প্রধান ফসল কি? উত্তর গম। ছয় নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর অ্যাঞ্জেল জলপ্রপাত। সাত নম্বর প্রশ্ন, চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1986 সালে। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1986 সালে। আট নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে প্রচুর ফল উৎপন্ন হয়? উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। কোন জলবায়ু অঞ্চলে প্রচুর ফল উৎপন্ন হয়? উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। নয় নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? উত্তর রেইন গেজ বা রেন গেজ। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? রেইন গেজ বা রেন গেজ। দশ নম্বর প্রশ্ন, ভূত্বকের উপরের স্তরটিকে কি বলে? শিলামণ্ডল। ভূত্বকের উপরের স্তরটিকে কি বলে? উত্তর শিলামণ্ডল। ছয় দেখ, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। বন্ধুরা ছয়ের এক দেখে নাও, এগুলো কিন্তু তোমরা ভালো করে বই থেকে পড়ে নিও। ছয়ের এক, গুরুমণ্ডল কাকে বলে? এগুলো দুই মার্কের প্রশ্ন। গুরুমণ্ডল কাকে বলে? দুই, প্যানজিয়া কাকে বলে? তিন, পরিবেশের অবনমন কাকে বলে? চার, ইগলু কাকে বলে? পাঁচ, ঘনীভবন কাকে বলে? ছয়, স্টেনসিয়া কাকে বলে? স্টেনসিয়া কাকে বলে? স্টেনসিয়া কাকে বলে? সাত বাজে, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। সাতের এক, অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কী বোঝো? অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কী বোঝো? সাতের দুই, অভিসারী পাঁচ সীমানা ও অপসারী পাঁচ সীমানা বলতে কী বোঝো? সাতের তিন, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের সংজ্ঞা দাও। সাতের চার, নিরক্ষীয় জলবায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এগুলো, এগুলো তোমরা বই থেকে ভালো করে পড়ে নাও। সাতের পাঁচ, চাঁদোয়া বলতে কী বোঝো? চাঁদোয়া বলতে কী বোঝো? ছয় নম্বর প্রশ্ন, বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও, ব্যাখ্যামূলক উত্তর দাও। এক, পরিচলন বৃষ্টিপাত কীভাবে হয় চিত্র সহ আলোচনা করো। দুই, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করো। তিন, আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো ও আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পাঁচ মার্কের এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নিও। চার, পম্পাস অঞ্চলের কৃষিকার্য সম্পর্কে লেখো। পাঁচ, মারে ডালিক অববাহিকার জলবায়ু ও কৃষিকার্যের বিবরণ দাও। ছয়, প্রতিবাদ ঢাল ও অনুবাদ ঢাল বলতে কী বোঝো? চিত্রসহ লেখো।